নাজিল করেছে, কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি নিজে নিয়েছি। কোরআনকে উৎখাত করার মতো শক্তি পৃথিবীতে নেই, বাংলাদেশ বললাম না, পৃথিবীতে নেই। কোরআনকে যতই উৎখাত করার চেষ্টা করবে, হাদিসকে দুনিয়া থেকে বিদায় করার যতই চেষ্টা করবে, যত রকমের আইন করবে, আল্লাহ তাআলা বলেন আমি কোরআন নাযিল করেছি, কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি নিজে নিয়েছি। সুতরাং কোরআনকে উৎখাত করার মতো যারা চেষ্টা করবে তারা নিজেরা উৎখাত হয়ে যাবে। তার প্রমাণ ইতিহাস রয়েছে, তোমরা পড়ে দেখো, যারা কোরআনের বিরোধিতা করছিল তাদের বিরোধিতা করেছে সকল মুমিন মুসলমান, স্বয়ং আল্লাহ তাআলা তার পক্ষে কাজ করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কিভাবে রক্ষা করতেছেন শুধু এই কথাকেই আমি আপনাদের সামনে ব্যক্ত করার চেষ্টা করব। আমরা সকলেই জানি বিভিন্ন জায়গাতে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন শরীফ হেফজ করে, এই মাদ্রাসা তো হেফজখানা আছে, এখানের মধ্যে যেই বাচ্চারা কোরআনের অর্থ বুঝে না কেবল পড়ে, তাদের আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন তারা তাদের সিনার মধ্যে পুরা জিনিস তারা কোরআন হয়ে গেছে। এমন আসেনি হাফেজ? আরে আসেনি হাফেজ? আপনাদের এলাকাতে নাই? নিশ্চয় আছে, সারা পৃথিবীতেই আছে। আমার ভাইয়েরা, কোরআনকে উৎখাত করার জন্য চেষ্টা করছে, বিভিন্ন ভাবে চেষ্টা করছে, আমরা টের পাচ্ছি না। জানি না আপনাদের এলাকার মধ্যে আছে কিনা, আপনাদের একটা এলাকার মধ্যে নতুন নতুন কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আমাদের যুবকদেরকে জেনিয়ে দিচ্ছে তারা সেই প্রতিষ্ঠানগুলি গড়ে তুলতেছে বিভিন্ন নাম দিয়ে, কিন্ডার গার্ডেনের নাম দিয়ে। আছে আপনাদের এখানে বিভিন্ন এলাকার মধ্যে, বিভিন্ন গ্রামের মধ্যে, বিভিন্ন পাড়ার মধ্যে, যেই জায়গাতে আমাদের দেশের মধ্যে, জানি না আপনাদের এলাকার কথা, আমাদের এলাকার মধ্যে প্রতি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ছিল মক্তব, যেখানে মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা সকালে ঘুম থেকে উঠে বুকের মধ্যে সিপারে নিয়ে, বুকের মধ্যে কায়দা নিয়ে, বুকের মধ্যে সে কোরআন শরীফ জড়িয়ে তারা চলে যেত মক্তবের মধ্যে, বর্তমানে সেই জায়গাতে চলে যাচ্ছে কিন্ডার গার্ডেনের মধ্যে। জানি না আপনাদের এলাকার কথা, আমাদের এলাকার কথা বলছি এবং অন্যান্য এলাকার মধ্যে আমি খবর নিয়েছি। আমার ভাইয়েরা, আমাদের যুবকদেরকে রেলিয়ে দিয়েছে সেই মক্তবগুলির পরিবর্তে, এখন কিন্ডার গার্ডেন বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেই সময় আমাদের আদিকাল থেকে যেখানে মধ্যে আমাদের মক্তবগুলি চালু ছিল সেই সময় কেন এই নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। জানি না আপনাদের এলাকার কথা, আছে আপনাদের এলাকা এই রকমের গড়ে উঠেছে? আমাদের মক্তবগুলি আদিকাল থেকে চালু ছিল, ফজরের পরে ছোট্ট ছোট্ট বাচ্চারা চলে যেত উযু করে সেই মক্তবের মধ্যে, আর বর্তমান চলে যাচ্ছে কিন্ডার গার্ডেনের মধ্যে, বিভিন্ন রকমের প্রতিষ্ঠান নাম দিয়ে তারা চালু করতেছে। আমার ভাইয়েরা, অত্যন্ত দুঃখের সঙ্গে বলি, জানি না আপনাদের এলাকার কথা, আমাদের এখানের মধ্যে যখন কোনো ব্যক্তি মারা যায় মাইকিং করা হয়, হাজার হাজার মানুষ আসে তার জানাজা পড়ার জন্য, কিন্তু দোয়া কয়জনে জানে? দোয়া কয়জনে জানে? ভাইয়েরা, যারা দোয়া জানে তাদেরকে আমি পরিষ্কার ভাষায় বলতেছি, তোমাদের তোমরা তো তোমার মার পেটে ছিলে, তোমার পিতা তোমাকে লালন পালন করেছে, দশ কি মাস তোমার মার পেটে ছিলে, তারা তাদের বুকের দুধ তোমরা খেয়েছ, তারা তোমাকে লালন পালন করেছে, এত বড় করেছে, আজকে সেই মা বিদায় হয়ে যাচ্ছে চিরদিনের জন্য, কিন্তু তুমি দোয়া দিয়ে বিদায় করতে পারবে না। তোমার মতো নেমো খান ছেলে দ্বিতীয় একটা নাই। আমার ভাইরা, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, বিভিন্ন জায়গাতে যাওয়ার পরে আমি খবর নেই আমাদের দেশের মক্তবগুলির অবস্থা কি, এই মক্তবগুলি ষড়যন্ত্র করে চালু করতেছে সেজন্য আমাদের এই মাদ্রাসাগুলিকে পরিণামে বন্ধ করার জন্য, কারণ ওই সকল ছেলেরাই তো মাদ্রাসার মধ্যে আছে, ফিচা ফোচা দাঁড়িয়ে আছে, সেই মস্তর থেকে আছে, মস্তরগুলি যদি বন্ধ করে দিতে পারে বর্তমান সরকার তাদের কুশলে লেগে দিতেছে আমাদের যুবকদেরকে।
আমার ভাইয়া অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, তাদের কাছে বললে তারা অন্য কথা বলে আমাদের দেশের মানুষকে শিক্ষিত বানাতে চায়। তোমরা কোন শিক্ষায় শিক্ষিত বানাতে চাচ্ছ? যেই ব্যক্তি মৃত্যুর পরে আশা করে আমাদের থেকে দোয়া, সেই দোয়া আমাদের থেকে পায় না, আমাদের ছেলেরা শিখে না। আমি যদি জিজ্ঞাসা করি এখানের মধ্যে যারা আছেন, আমার মনে হয় সব তারা নব্বই জনের দোয়া জানে না। তুমি তোমার মার পেটে ছিলে, তুমি মার বুকের দুধ খেয়েছো, তোমার পিতা মাতার ঘাম প্রায় ফেলে তোমাকে লালন পালন করছে, আজকে সে চির বিদায় হয়ে যাচ্ছে, কিন্তু তাকে দোয়া দিয়ে বিদায় করতে পারলে না। আমি উপরের কথা বলি না, যেটা বাস্তব ঘটনা প্রতিদিন আমাদের সমাজের মধ্যে ঘটতেছে সেই কথাগুলো বলতেছি। একটু আক্ষেপ করেন, একটু আফসোস করেন, একটু চিন্তা করেন আপনার অবস্থা কি হবে। আমার ছেলে যাকে আমি লালন পালন করেছি এত বড় হয়েছে, সে আমাকে বিদায়ের বেলায় আমার মৃত্যুর সময় আমার শিয়রের পার্শ্বে বসে চুলাই গ্যাস সিলিন্ডার আওয়াজ করতে পারবে না। এর দুঃখের কথা কি হবে? কোনো কোনো জায়গাতে জায়গায় আমি দেখেছি যখন মৃত্যু নিকটবর্তী হয়ে যায় পাঠিয়ে দেয়, হেলথেখানা থেকে চার পাঁচজন ছাত্র নিয়ে আসো, বক্তব্য থেকে নিয়ে আসো, মাদ্রাসা থেকে নিয়ে আসো, কেন তোমার পিতা শিয়রের পার্শ্বে চুলাই গ্যাস সিলিন্ডার আওয়াজ করার জন্য। তোমার ছেলে কোথায়? তোমার মেয়ে কোথায়? তোমার পরিবার কোথায়? তোমার পরিবারের তারা নিজে অংশীদার হবে, তারা কোথায়? তারা কেন তোমার এই মৃত্যুর সময়ে তোমার শিয়রের পাশে তোমার ফিল চালাবার করতে পারে না? কর্তা করে অন্যের ছেলেকে অন্যের মেয়েকে তোমার শিয়রের পাশে বসিয়ে তোমার ফিল চালাবার করতে হয়, এর যে দুঃখের কথা অসুদার কথা কি হতে পারে? আমার ভাইয়া এই সকল মাদ্রাসার মধ্যে ছাত্র কোথেকে আছে? বক্তব্য থেকে তৈরি হয়, নিজের ছেলে নিজের মেয়ে যারা একটি বক্তব্যের মধ্যে যায় কোরআন তেলাওয়াত করে, এরপরে তাদের মনের মধ্যে উৎসাহ জন্মে যে আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো, কেননা কবর দেশে তো আমার যেতে হবে। কবরে যাওয়ার পরে তো আমি তো আফসুস করে বলবো, তুই বকারে কেরদি বরাদ মালিমান নজন্ন কেরদি বরাদ হালিমান আইন তোমান মানে দেশের না হাম বকাদ বরমান আলহামদুলিল্লাহ বকা। আফসুস করে বলতে হবে কবর দেশে যাওয়ার পরে, ও আমার ছেলে, ও আমার মেয়ে, ও আমার আত্মীয় স্বজন, তোমাদের জন্য সব কিছু ছেড়ে আস, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি যা ছিল সব ছেড়ে আসছি, তোমাদের কাছে তো লক্ষাধিক টাকা চাই না, বাড়ির অংশ চাই না, শুধু সুরায় ফাতিহা করে আমার কবরে পৌঁছাই দাও। আমার ছেলে তো সুরায় ফাতিহা দাদা, আমার ছেলে তো জোহরের নামাজের আদান হয় স্কুলের মধ্যে থাকে। আপনি গিয়ে দেখেন আপনাদের এলাকায় যদি স্কুল থাকে, স্কুলের ছেলেরা কয়েকজন জোহরের নামাজ পড়ে, কয়েকজন পড়ে জানি না আপনাদের এলাকার কথা, বেশি হতে পারে। আমাদের এলাকার কথা বলছি, আমি যখন গড়বড়িয়া কলেজের ছাত্র সেই সময় বারোশো ছাত্র ছিল, মাত্র চারজন জোহরের নামাজ আদায় করত। এক থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আমাদের অবস্থাটা, আমরা কোথায় চলে যাচ্ছি। বাস্তবগুলি উৎখাত করার জন্য বর্তমান সরকারের কাছে ফেরার হয়েছে এবং শিক্ষা নেওয়া, এবং তারাই উৎসাহিত করতেছে আমাদের যুবকদেরকে। আমার ভয়ে তার সত্য প্রমাণ দিচ্ছি, মনে করেন প্রতি বছর বাজেট হয়, যেই সকল টাকা আমরা দিচ্ছি গরিবেরা যারা ট্যাক্স দিচ্ছি, খাজনা দিচ্ছি, কর দিচ্ছি, যা আমাদের উপর আরোপ করে তাই তো দিচ্ছি, আপনারা দেননি, তাই দেননি আপনারা, এই সকল টাকা কোথায় খরচ হয়? তুমি ইউনিভার্সিটির জন্য বাজেট করো, কলেজের জন্য বাজেট করো, হাই স্কুলের জন্য বাজেট করো, প্রাইমারি স্কুলের জন্য বাজেট করো, বক্তব্যের জন্য বাজেট করে না কেন? আমাদের দাবি, আমরা জনসাধারণ, বাংলাদেশের আমরা মালিক, আমাদের কেউ সহজেই কথা বলতে পারবে না, কেননা আমরা মুনাফায় যাবই পুরো এসে জুড়ে বসে যাই বাংলাদেশের, আমরা মুনাফায় যাবই। আমার যেরকম এক ভোটের আমি মালিক, বাংলাদেশের প্রেসিডেন্ট কয় ভোটের মালিক? এক ভোটের মালিক, একটি বেশি নয়। সুতরাং বাংলাদেশের সম্পদের মধ্যে প্রত্যেকটা গরিব মানুষের হক আছে না নাই,
আমরা কেই দাবি করতে পারি না, আমরা টাকা দিচ্ছি, কর দিচ্ছি, খাজনা দিচ্ছি, কত রকমের তোমরা যা উপর আমাদের মধ্যে তাই তো দিচ্ছি, কিন্তু এরপর মক্তবের যেতে বাজেট হয় না কেন, কোরআন কোরআনের যেতে বাজেট হয় না কেন, কায়দার যেতে বাজেট হয় না কেন, সিপাহার যেতে বাজেট হয় না কেন, মক্তবের জন্য বাজেট হয়, মত বাজেট হয় না কেন, কিন্তু তোমার প্রাইমারি স্কুলের জন্য বাজেট হয়। এটা আমাদের প্রাণের দাবি, প্রাণের দাবি। আমি সব জায়গাতে বলি তাদের কর্ণে পৌঁছে না, সেই সময় তোমার ক্ষমতা থাকবে না। আমার ভাইরা অত্যন্ত দুঃখের সাথে বলছি, আমার ছেলে আমাকে বিদায় করবে, আলহামদুলিল্লাহ বাহা, কবর দেশে যাওয়ার পর আফসোস করে বলতে হবে, ও আমার ছেলে, ও আমার মেয়ে, ও আমার স্ত্রী, তোমাদের কাছে তো বেশি কিছু চাই না, যা আমার ছিল সব দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, ব্যাংক ব্যালেন্স দিয়েছে, জমিন যা ছিল সব দিয়েছে, তোমাদের কাছে তো হাজার টাকা চাই না, লক্ষাধিক টাকা চাই না, শুধু সুরায় ফাতিহা পড়ে আমার কবরে পৌঁছে দাও। আমার ছেলে তো সুরায় ফাতিহা পড়বে কোথায়? সে তো কিন্ডার গার্ডেনে পড়ে, সে তো ব্ল্যাক স্কুলের মধ্যে পড়ে, সে তো মিশনারি স্কুলের মধ্যে পড়ে। আমাদের ভাইয়েরা যে মিশনারি স্কুল খ্রিস্টান দ্বারা পরীক্ষা দেব, তার মধ্যে আমার ছেলে আপনার ছেলে মুসলমানের ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছে সকালবেলা কোরআনের পরিবর্তে তারা কি পড়ে। আপনাদের এখানে এরকমের স্কুল আছে? আমি এই কথা বলি না, স্কুলগুলি খুব খাদ করে দেবো, স্কুল পরিচালনা করতেছে সত্যি থাকুক, আপত্তি নেই, সেই শিক্ষার আমাদের দরকার আছে, আমরা সেটাকে অস্বীকার করি না, সেই শিক্ষাও শিখতে হবে। কিন্তু তোমার ছেলে, তোমার ছেলে তোমার মৃত্যুর পরে জানাজার না দোয়া করতে পারে না। এখানে যারা আছেন আমি যদি জিজ্ঞাসা করি, আমার মনে হয় সবচারা পঞ্চাশ জনের জানে না জানাজার দোয়া। আমাদের এলাকার মধ্যে আমি পার্সেন্টেজ আরো বেশি করে বলি, আপনাদের এলাকার কথা আমার খবর নেই, এই জন্য আমি বলতে পারতেছি না, কিন্তু কয়জনে জানে জানাজার দোয়া? জানি না আপনাদের এলাকার মধ্যে মাইকিং করা হয় কিনা। আমাদের এলাকার মধ্যে কোনো ব্যক্তি যদি মারা যায় মাইকিং করা হয়, এবং মারা গেছে তার জানাজা অতটা সময় ওই জায়গাতে অনুষ্ঠিত হবে, সকল মুমেন মুসলমান ভাইদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে মাইকের আত্মার মাগফিরাত কামনা করার জন্য, মাইকের আত্মার মাগফিরাত কামনা করার জন্য সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এরকমের মাইকিং হয়নি? হয়, হাজার হাজার মানুষ আসতে পারে, দোয়া গানে করার জন্য, দোয়া গানে করার জন্য। ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার, আমিও বলি আল্লাহু আকবার, কারণ কানে শুনেছি আল্লাহু আকবার বলতে, কিন্তু দোয়া তো আমি জানি না, আমি কেন গেলাম? মনে রেখো, মনে রেখো এই কথা, তুমি যেই রকম বিনা দোয়ায় অন্যকে বিদায় করতেছো, একদিন তোমারও মৃত্যু হবে, হাজার হাজার মানুষ তোমার জানাজার মধ্যে শরীর হতে পারে, কিন্তু মনে রেখো সব তারা দশ জন্য তোমাকে দোয়া দেবে না। কেন? একদিন উপজান তুমি যেরকম ব্যবহার করবে সেই রকমের ব্যবহার তুমিও পাবে। আমার ভাইরা যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদের কোরআন জিম্মাদার হয়ে গেছেন, তিনি ঘোষণা করেছেন, চোদ্দ শত বছর আগে ঘোষণা হয়ে গেছে, কোরআনে কারিমের মধ্যে ঘোষণা চলছে এবং কেয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, কোরআনকে সংরক্ষণ কে করবেন? আল্লাহ তাআলা সংরক্ষণ কিভাবে করতেছে আমি আপনাদেরকে অল্প কথায় বুঝাবার চেষ্টা করছি। আমাদের দেশে মুসলমান ছাড়া অন্য জাতি আছে কি? আপনাদের এলাকার মধ্যে হিন্দু আছে কি? আগামীকাল জিজ্ঞাসা করেন, তোমাদের কোন ধর্মীয় গ্রন্থ আছে? বলবে যে হ্যাঁ আছে, তার নাম কি? গীতা। আরে গীতা আছে নি? জিজ্ঞাসা করুন তাদেরকে, তাদের ধর্মীয় গ্রন্থের নাম গীতা। তাদের সংখ্যা বাংলাদেশও আছে, হিন্দু বাংলাদেশও আছে, ইন্ডিয়াতে আছে, আর নেপাল আছে, পৃথিবীর আর কোথাও জন্মগতভাবে হিন্দু নেই। এই তিনটা দেশের মধ্যে একশো কোটির কম হবে না। আপনি যদি চ্যালেঞ্জ করেন আগামীকাল, ও হিন্দুরা তোমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? যে গীতা। গীতার একজন হাতে দেবে, একশো কোটির মধ্যে একজন পারবে দিতে? কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ চলেছে অনেক আগ থেকে,
এখনো কেয়ামত পর্যন্ত আমরা চ্যালেঞ্জ করছি তোমাদের ধর্মীয় গ্রন্থের একজন হাতে জেনে দাও, ও হিন্দুরা তোমাদের পার্শ্ববর্তী দেশের হিন্দু অভাব নেই, নেপালে হিন্দু আছে, ইন্ডিয়াতে আছে, বাংলাদেশও আছে, এছাড়া জন্মগতভাবে পৃথিবীর মধ্যে আর কোথাও হিন্দু নেই। আমি তাদেরকে চ্যালেঞ্জ করলাম, তোমরা তোমাদের বিচার তোমাদের ধর্মীয় গ্রন্থের একজন হাতে জেনে দাও, একশো কোটির মধ্যে পারবেন দিতে? আমি এর প্রথম খেয়ে বলছি পারবে না, পারবে না দিতে। আমার ভাইয়েরা খ্রিস্টান আমাদের চেয়ে অত্যন্ত ব্রেনি, অত্যন্ত ব্রেনি, তাদের ব্রেন অত্যন্ত সার, তারা তো দুনিয়াতে নেই, চলে গেছে, বাকিতে নেই, চলে গেছে আকাশে, বিভিন্ন গ্রহের মধ্যে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু তাদেরও একটা ধর্মীয় গ্রন্থ আছে, বাইবেল বলেন কিংবা এনসাইক্লোপিডিয়া বলেন, তাদের ধর্মীয় গ্রন্থ আছে। আমরা যদি চ্যালেঞ্জ করি এই জায়গাতে বসে, ও হিন্দুরা তোমাদের ধর্মীয় গ্রন্থের একজন হাতে জেনে দাও, কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ পারবে দিতে, পারবে না দিতে? আমার ভাইরা আমাদের উত্তর দিকে একটা দেশ আছে যার নাম চীন, সেই দেশের অধিকাংশই বুদ্ধি, তাদেরও একটা ধর্মীয় গ্রন্থ আছে যার নাম ত্রিপটি, বাংলাদেশের এমনিতে মাঝে মধ্যে পড়ানো হয়, যারা শুনেছেন তারা শুনবেন এবং আমার সঙ্গে একমত হবেন, এটা বাংলাদেশের হিন্দুর মধ্যে পড়ানো হয়, তাদের সংখ্যা একশো কোটির কম হবে না, হিন্দুদের সংখ্যা একশো কোটির কম হবে না, খ্রিস্টান এবং ইহুদিদের সংখ্যা একশো কোটির কম হবে না। আমরা তাদেরকে চ্যালেঞ্জ করলাম, তোমাদের ব্রেন চলছে স্যার, তোমরা তো দুমুখ জমিনের মধ্যে নেই, তোমরা তো চলে গেছে আকাশ, আরো কত গ্রহে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু তোমাদের ধর্মীয় গ্রন্থের একজন হাতে জেনে দাও। আমার ভাইরা কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ পারবে না দিতে, আল্লাহর কসম খেয়ে বলতেছি পারবে না দিতে। পাড়াটা যদি আমাদেরকে চ্যালেঞ্জ করে, ও মুসলমানেরা এত বড় বড় কথা বলতো, তো তোমাদের ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআনুল করিম, সেই আল কোরআনুল করিমের হাতে জেনে দাও, আমরা বলবো কতজন চাও, কতজন চাও, একজন না একশো না এক হাজার না এক লাখ, কোন বয়সের চাও, ছোট চাও না যুবক চাও না যুবতী চাও না বৃদ্ধ চাও না বৃদ্ধিতা বৃদ্ধা চাও, আমরা তোমাদের সামনে এমন হাতে এই মাঠের মধ্যে এমন হাতে জেনে দেব যে বিসমিল্লাহর পা থেকে আরম্ভ করবে সূরায়ে নাসের তীর পর্যন্ত ছয় ঘন্টার ভিতরে সম্পূর্ণ কোরআন মুখস্থ শোনা যাবে। এমন আছে না নাই, এমন আছে না নাই, আল্লাহর কোরআনকে তুমি উৎখাত করতে চাও, আল্লাহ তাআলা কিভাবে রক্ষা করতেছেন একটু চিন্তা করো। আমার ভাইয়েরা এদিন আমি আপনাদের কাছে অনুরোধ করছিলাম, আপনাদের এলাকার মধ্যে বিভিন্ন রকমের প্রতিষ্ঠান গড়ে উঠতেছে, তার উদ্দেশ্য হল কোরআনের শিক্ষাকে উৎখাত করা, কোরআনের শিক্ষাকে উৎখাত করতে যদি পারে তাহলে আস্তে আস্তে মাদ্রাসার মধ্যে সেখানকার ছাত্র আছে মাদ্রাসাগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আমার ভাইয়েরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি এবং এই কথা বলতেছি, আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, বারবার অনুরোধ করতেছি, যেখানে মধ্যে আমরা যখন থাকবো না কবরের বাসিন্দা হয়ে যাব, সেই সময় আমার ছেলে আপনার ছেলে আমার মেয়ে আপনার মেয়ে কোরআনের শরীফ যখন পড়বে সেই সুরাত তো আমরা কবর দেশে যাওয়ার পরও পাব, কিন্তু সেই খেতে বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলছে। আল্লাহ তাআলা আপনাদের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি, আল্লাহ তাআলা আপনাদেরকে সামর্থ্য দেয় এই সকল মক্তবগুলি আপনারা পুনঃ চালু করেন, করতে রাজি আছেন? হাত উঠাই বলেন হে আল্লাহ তুমি এই হাতগুলিকে কবুল করো, হে আল্লাহ আমাদের দেশের মক্তবগুলিকে পুনঃ চালু করে দাও, হে আল্লাহ আমাদের দেশে ছোট্ট ছোট্ট বাচ্চারা ছেলেরা এবং মেয়েরা কোরআন পড়তো সেই কোরআনকে যেন পড়তে পারে সেই ব্যবস্থা যেন উৎখাত করার জন্য চেষ্টা করে, তাদেরকে হেদায়ত করো, হেদায়ত যদি নসিব না থাকে তাদের উৎখাত করে দাও। ইয়া রহমান রাহিমিন ইয়া কামাল রাহিমিন, অনেক ওলামায়ে কেরাম আছেন তারা অত্যন্ত মূল্যবান বয়ান করবেন, আমার মনের দুঃখের কথাটা একটু বললাম, আরো বলার কিছু ছিল কিন্তু সময় নেই, এত বড় বুজুর্গের দিনের সামনে কথা বলা তো বেয়াদুমি, এই জন্য সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যতদিন আমাকে এবং মুসলমানদেরকে হায়াত রাখে সেই
যেন তারা হক কথা বলতে পারে, হকের সমর্থন করতে পারে, হকের পক্ষে থাকতে পারে, হক কথা বলতে বলতে যেন মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।